বিয়ের কাবিননামা নামা ওরা ছিনিয়ে নিয়েছে অপবিশ্বাস জনপ্রিয় তারকা দম্পতি সাকিব খান ও অপবিশ্বাস গত এক বছরে দম্পতিকে ঘিরে আলোচনা সমালোচনা যেন থামছেই না বিয়ের কথা ফার্স্ট করে দেয়া সন্তানকে রেখে অপুর কলকাতায় যাওয়া ইত্যাদি নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয় এর মধ্যেই অপুকে ডিভোর্স লেটার পাঠান সাকিব এ ঘটনার পর ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সালিশি বৈঠকের আয়োজন করা হয় এতে সাকিব অপুকে উপস্থিত থাকার জন্য বলা হয় গত পনেরো জানুয়ারি সিটি কর্পোরেশনের অঞ্চল তিনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হিমায়ত হোসেনের সঙ্গে তালাক নোটিশের বিপরীতে সমঝোতা বৈঠকে বসেন অপু সালিসি বৈঠকে অপবিশ্বাস উপস্থিত হলেও সাকিব খান কিংবা তার পক্ষ থেকে কেউ উপস্থিত ছিলেন না এরপর আজ দুই ফেব্রুয়ারি পুনরায় সালিসি বৈঠক দেখা হয় এতে সাকিব খান অংশ নেওয়ার প্রয়োজন মনে করেননি বলে তার ঘনিষ্ঠজনেরা মনে করছেন অন্যদিকে অপবিশ্বাসও সেখানে যাননি তিনি ডিভোর্সের বিষয়টি মেনে নিয়েছেন এ প্রসঙ্গে এই প্রতিবেদকের সঙ্গে অপবিশ্বাসের কথা হয় অপবিশ্বাস বলেন আমি ডিভোর্সের বিষয়টি মেনে নিয়েছি পরিবারের বিষয়গুলো জনসম্মুখে আনা ঠিক নয় তারপরও সাকিব খান বিষয়টিকে জনসম্মুখে নিয়ে এসেছেন তিনি একবারও চিন্তা করেনি যে তার একটি সন্তান আছে তার উপর এর প্রভাব পড়তে পারে তিনি নিজেকে ইতিবাচক দেখানোর জন্য সবসময় জনসম্মুখে বিষয়গুলি নিয়ে আসছেন আর আমি আমার বাচ্চার মুখের দিকে তাকিয়ে সব সময় চেয়েছি বিষয়গুলো বাইরের মানুষ কম জানুক এর আগে আপনি সাকিবের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন আপনার সন্তানের ভরণ প্রশ্নের জন্য কত দুই মাস ধরে সে টাকা দিচ্ছে না এর সমাধান পেতে আপনি আইনের সহায়তা নেবেন কিনা। এমন প্রশ্নের উত্তরে অপু বলেন না আমি আইনের সহায়তা নেব না পারিবারিক ইস্যু নিয়ে আমি আর কোথাও যেতে চাই না যে মেয়ে দীর্ঘ আটটি বছর নিজেকে লুকিয়ে রেখেছে কিন্তু যখন দেয়ালে পিঠ থেকে গেছে তখন আমি বাচ্চাকে নিয়ে গণমাধ্যমের সামনে এসেছি বাধ্য হয়ে আমি কেন সেদিন এসেছিলাম তা আজ স্পষ্ট হয়ে গেছে কারণ আমার বাচ্চার পরিচিতিটা দরকার ছিল একজন মা হিসেবে পৃথিবীর সব নারী এটা চাইবেন আমিও চেয়েছি সুতরাং আমি কোনো ভুল করিনি শুনছি সাকিব খান বাচ্চাকে স্কুলে ভর্তি করাবেন কিন্তু ডিভোর্স লেটার পাঠানোর পর থেকে তার তো খোঁজ নেই আমি তাকে সব দিক থেকে মাফ করে দিয়েছি আরেকটি বিষয় আমি পত্রিকার মাধ্যমে জানতে চাই আদৌ বিয়ের সময় আমার কাবিন আইন অনুযায়ী সাকিব করেছে কিনা আমি জানি না কাবিনের কাগজে টাকার অঙ্কটা বড় ছিল সেই কাগজ সাকিবের কাছে আছে আমার কাছ থেকে কাগজটা ওরা ছিনিয়ে নিয়েছে আমি মুসলমান ধর্মের বিয়ের রীতি পুরোপুরি জানতাম না ফলে সাকিব যেভাবে বলেছে আমি তাই করেছি তবে আমি দেখেছি কাবিনের কাগজে এক কোটি সাত লাখ টাকার দেনমোহরের কথা লেখা ছিল কিন্তু এখন সাকিব খান বলছেন সাত লক্ষ টাকার নাকি দেনমোহর করা হয়েছে এক কোটি টাকা কোথায় হাওয়া হয়ে গেল আমি জানি না যেহেতু আমার কাছে কাগজপত্র নেই ফলে আমি কিছু প্রমাণ করতে পারবো না তিনি আরও বলেন সাকিব খান আগেই আমাকে বলেছিল আমাদের সন্তান হলে সে আমাকে ডিভোর্স দিয়ে দেবে তখন আমি বিষয়টিকে গুরুত্বই দেইনি কথার কথা মনে করেছিলাম কিন্তু আজ বুঝতে পারছি বিষয়টা কতটা সত্য আমি জানতাম সাকিব খানের চরিত্র খারাপ কিন্তু এত খারাপ জানতাম না সে সব মেয়েদের সাথে তার ওঠা বসা আমি ভেবেছিলাম সন্তান হলে সে এই পথ থেকে সরে আসবে কিন্তু ঘটেছে তার উল্টো বাবহে সন্তানের স্বার্থেও সে ছাড় দিতে পারেনি শাকিব খান যে কাজগুলো করেছেন দর্শক তাদের বিবেক দিয়ে নিশ্চয়ই তা বিবেচনা করবেন আমি তাকে ভালোবেসে ঘর ছেড়েছি পরিবার ছেড়েছি কেরিয়ার ছেড়েছি বিনিময় পেয়েছি অবহেলা আর অসম্মান